করোনা বদলে দিয়েছে আমাদের জীবনে অনেক কিছুই। আমাদের জীবনে যোগ হয়েছে নতুন নতুন অনেক শব্দ। মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ব এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। করোনা হাত থেকে বাঁচতে এতদিন স্কুল কলেজ সবই বন্ধ ছিল, কিন্তু পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আউটডোর খেলারও অনুমতি দিয়েছে সরকার। সেই কথা মাথায় রেখে সমস্ত রকম করোনা বিধি মেনে ক্যারাটে কোচিং শুরু হলো পাতিপুকুর স্বামীজি সংঘ ক্লাবে। 2020-22 মার্চ থেকে বন্ধ ছিল ক্যারাটে প্রশিক্ষণের এই কেন্দ্রটি। করোনার প্রকোপ কমায় বুধবার থেকে শুরু হলো ক্যারাটে কোচিং ক্যাম্পটি। সেন্সি জয়দীপ মন্ডল জানান, করোনার সংক্রমণ থেকে বাঁচতে এতদিন পর্যন্ত বন্ধ ছিল এই ক্যারাটে ক্যাম্প, বুধবার থেকে তা আবার নবরূপে শুরু হলো। আমাদের স্বামীজি সংঘ প্রত্যেকেই জানে যে এটা একটা বৃহৎ জায়গা এবং একটা বৃহৎ সামাজিক দায়িত্ব পালন করে। এই জন্য আমরা বহুদিন বাদে মানে আমাদের লাস্ট 29 জানুয়ারি এটা এসওপি এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেটাকে মেনটেন করে আমরা চালু করেছি এবং আপনারা দেখলেন এবং আপনার জনসমক্ষ দেখাবেন যে আমরা কীভাবে এটাকে মেনটেন করছি। আমরা গার্জেনদেরকেও ভিতরে অ্যালাউ করছি না এবং নেক্সট ডে থেকে আমার গার্জেনরা বাইরে থাকবে। এবং সবথেকে বড় কথা যে প্রত্যেকটা গার্জেন বাচ্চাদের জন্য নিজের অ্যাবসার্ড হয়ে যাচ্ছিলেন যে আমার বাচ্চারা কিছু করতে পারছে না ঘরের মধ্যে, না স্কুল, না কোনো কিছু, অনলাইনে খালি পড়াশুনো। তার মধ্যে দিয়ে যে আমাদের স্বামী সংঘ এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন এবং বাচ্চাদেরকে এখানে একটা জায়গা দিতে পেরেছেন যে যাতে শারীরিক এবং মানসিক সক্ষমতা তাদের বাড়ে, এই জন্যে আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যাতে আপনারা তুলে ধরেন ব্যাপারটা। এবং এইভাবে আস্তে আস্তে বেঙ্গলের সব জায়গাতেই প্র্যাকটিসটা শুরু হবে। এবং যেহেতু ক্যারাটের আপনারাও জানেন যে আমি জিএস জেনারেল সেক্রেটারি, আমরা অফিসিয়ালি শুরু করলাম আজ থেকে, অতএব যাতে প্রত্যেকে এইভাবে শুরু করে। ঠিক আছে, আমার মেয়ে এখানে শেখে, তো এক বছর আমরা একদমই ডিটাচ ছিলাম, খুবই অসুবিধা হয়েছে। তাও আমরা অনলাইন ক্লাসের মধ্যে ছিলাম, এখানে মানে সবাই, সব স্টুডেন্টরা, স্যার আমাদের কোশি জয়দেব মণ্ডল প্লাস অন্য সব শ্রীহান সেন্সি সবাই খুব হেল্প করেছে অনলাইন ক্লাসে সব বাচ্চাদের। মানে আমরা তো প্রথমে যখন লকডাউন শুরু হয়েছিল সবাই ভাবলাম কি বাচ্চারা কি করবে এখন, তো যা হোক অনলাইন ক্লাসে অনেক উপকার হয়েছে, প্লাস এখন এটা স্টার্ট হয়ে তো আমরা সবাই খুবই খুশি। আমাদের বন্ধ ছিল, বড় বড় গাছ হয়ে গেছিলো সব, কিন্তু এই স্যার স্যার এই তত্ত্বাবধানে মাঠ আমাদের পরিষ্কার হলো। হ্যাঁ, পরিষ্কার হয়ে আবার যে নতুন করে যে শুরু হচ্ছে, এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, বাচ্চারা সব এসেছে, এই আনন্দ আমাদের গর্বে ভরে গেছে শুধু এই স্যারের জন্য, স্যার যা করে দেখালো। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগছে। আমরা আস্তে আস্তে শুরু করব আমাদের এইখানে জিমনাস্টিক, বিশেষ করে ক্যারেটে, তারপর জিমনাস্টিক, তারপর যোগব্যায়াম, বসে আঁকা, সব কিছুই আমাদের প্রোগ্রাম হয় আস্তে আস্তে। এবার এই প্রথম আমাদের ক্যারেটে চালু হলো, তারপর কালকে জিমনাস্টিক, কালকে যোগব্যায়াম হবে, তারপর আঁকা হবে। হয়ে গেল, আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম, শুরু হওয়াটাই স্বাভাবিক ছিল। সবসময় একটা ঝড় আসে এবং ঝড়ের পর একটা শান্তি আসে, আমরা সেই আস্তে আস্তে সেই শান্ত পরিবেশের দিকে যাচ্ছি। আজ আজকে আমাদের খুব খুশির দিন, আমরা টুকটাক অন্যান্য ব্রাঞ্চগুলো চালু করেছি, কিন্তু এটা আমাদের মানে এখান থেকে আমাদের এই মাটির থেকে আমরা তৈরি হয়েছি। আপনি এখানে যত সিনিয়রকে দেখছেন এবং আমাদের স্যার আছেন, স্যার আমাদেরকে হাতে ধরে তৈরি করেছেন, তো এই মাঠটার সঙ্গে আমাদের একটা অন্য রকমের অনুভূতি আছে, সব দিক থেকে টান আছে। সেই জন্য আজকের দিনে আমরা সব কিছু বাদ দিয়ে আজকে এই জায়গায় এইখানে এসেছি, কারণ এই মাঠটা আমাদের কাছে ভগবানের সমান। এই মাঠটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আর আমরা কিন্তু ক্যারাটে বন্ধ করিনি, আমরা অনলাইনেও ক্লাস চালিয়েছি। আমাদের সঙ্গে আছেন ও প্রসেনজিৎ দাস এবং শুভদীপ সাহা, শুভদীপ সাহা আছে, ওরা কিন্তু অনলাইনে ক্লাস করিয়েছে। আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অনলাইনে ক্লাস করানোর জন্য, এবং অন্যান্য যারা আছেন সবাইকেই আপনারা এগিয়ে চলুন, আমাদের আবার দিন ফিরেস। পুরো টেকনিক্যাল কমিটি মেম্বার, আমাদের যারা এক্সিকিউটিভ মেম্বার আছে এবং সর্বোপরি আমাদের যে স্যার আছেন, আমাদের সবার প্রচণ্ড হেল্প পেয়েছি এবং গার্জেনদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি স্টুডেন্টরা। এবং এখানে আমাদের যে দুদিন কি তিন দিন ক্লাস হতো, কিন্তু আমরা অনলাইনে প্রায় 6 দিন করে ক্লাস করিয়েছি যাতে ওরা ফ্রিকোয়েন্ট থাকতে পারে, মানে যে কোনো দিন যাতে ওরা অনলাইনে যে যাদের যেদিন সুবিধা হবে তারা সেই দিন যাতে আসতে পারে। তো এই পুরো সিস্টেমটা যাতে চালানো যায় এই জন্য আমাদের ফুল ফ্যামিলি, এসআইকে ফ্যামিলি, আমি একটাই কথা বলবো, অনেক অনেক ধন্যবাদ এটাকে আমাকে হেল্প করার জন্য। এবং এদের হেল্প ছাড়া এটা কখনোই সম্ভব হতো না, স্টুডেন্ট এবং গার্জেন যারা আছেন
এনারাও প্রচুর সহযোগিতা করেছেন আমাদের সাথে। আর একটা কথা বলতে চাই, লাস্টে একটা কথা বলতে চাই যে কারাটে নিয়ে আজকাল মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেটে অনেক রকম অনেক কিছু মানে বেরোচ্ছে, অনেক প্রচার হচ্ছে, কিন্তু আমি একটা কথা ছোট্টভাবে বলতে চাই যে কোনো বাচ্চাকে যখন স্কুলে বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি করানো হয় তখন একটা খোঁজ নেওয়া হয় যে সেটা কোনো অফিসিয়াল বোর্ডের আন্ডারে কিনা। সেম আমাদের খেলার দিকেও, আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আছে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া আছে, এবং এইগুলোর আন্ডারে আছে ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন, এশিয়ান কারাটে ফেডারেশন, এবং আমাদের ইন্ডিয়াতে একমাত্র বডি কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, এবং আমাদের বেঙ্গলে কারাটে টু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এবং তারই কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং কারাটে টু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একমাত্র এরা অথেন্টিক বডি, এবং ওদের স্বীকৃতিপ্রাপ্ত আমরা এসআইকেএফ ইন্ডিয়া, এবং আমাদের সব স্টুডেন্ট যারা আছে পরপর চ্যানেল ওয়াইজ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এবং ইন্টারন্যাশনাল লেভেল অব্দি ওদের কাছে অপরচুনিটি খোলা রয়েছে। সো গার্জেনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা যখনই আপনাদের বাচ্চাদেরকে কোথাও ভর্তি করাতে যাবেন ক্যারেটেতে, এই খোঁজটা একটুখানি নিয়ে নেবেন। আর অসংখ্য ধন্যবাদ যারা মিডিয়া, যারা নিউজ চ্যানেল থেকে আপনারা এসেছেন, আপনাদের